চাকরি নয়, উদ্যোক্তা হও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্বপ্ন বাস্তবায়নে শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি সংগঠন বাংলাদেশ শিল্প উদ্যোক্তা অ্যাসোসিয়েশন। প্রতিনিধি রাহাত হোসেন জানান, শনিবার সংগঠনটি নিজ উদ্যোগে সোনারগাঁও তাজমহল প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ ভ্রমণ এবং কেক কাটা হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ কামরুল হাসান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিল্প বিষয়ক উপদেষ্টা এশিয়ান টেলিভিশন চেয়ারম্যানের হারুন অর রশিদ সিআইপি, পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কাউসার আলম সরকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুদ্দিন আলমগীর, অর্থ বিষয়ক সম্পাদক শাহজালাল ফারুক, 60 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ উজ্জ্বল আহমেদ সহ অন্যান্যরা।